আমি আপনার প্রস্তাবে রাজি। তার মানে তুমি আমার শিউলিরে বিয়ে করতে রাজি? জি কাকা, আলহামদুলিল্লাহ। হ্যালে, আমিও তোমার সাবিনার বিয়েতে যা টাকা লাগবে সব দিতে রাজি আছি, এমনকি মোটর সাইকেলও কিনা দিতে রাজি আছি। পাকা কথা? জি কাকা, আলহামদুলিল্লাহ। এইবার দেখুন গ্রামের মানুষ কি কয়। আমাদের সবাই জানে আমার টাকা গলা পর্যন্ত, আর সুরমান্ডা এবার একেবারে আসপান পর্যন্ত ছিল। আমার জামাই হইব 10 গ্রামের মধ্যে সবচেয়ে শিক্ষিত এবং ভালো পোলা। তাই বাবাজি, একটা আবদার আছে। আবদার? আবদারটা হইল, মানুষের জীবনে প্রেম প্রীতি ভাব ভালোবাসা এটা আসতেই পারে। তোমার যে বয়স, এই বয়সে এরকম প্রেম প্রীতি হতেই পারে, এটা খারাপ কিছু না। তুমি ঢাকায় থাকাকালীন যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা ভুলে যাইতে হবে। শোনো, বিয়ার পরে বউয়ের লগেই প্রেম প্রীতি ভালোবাসা করতে হয়। আমার শিউলি, আমার শিউলি কিন্তু আমার কলিজার টুকরা, আদরের ধন। তাই আমি আদর সুহাগ দিয়ে বড় করছি। আমি যেন কোনোদিন শুনতে না পাই তোমার ঘরে গিয়া আমার মেয়ের চোখে পানি পড়ছে। কথাটা মনে থাকবো? আমি মনে রাখবো কাকা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যাও। তোমাদের বিয়ে 7 দিন পরে হইল, মানে 2টা বিয়া 7 দিন আগে দিছে। আগে তোমার আর শিউলির, তারপরে তোমার বোন সাবিনা। ঠিক আছে? যে আলহামদুলিল্লাহ। বাদ বাকি কথা আমি তোমার মায়ের সাথে সারানি উনে। ঠিক আছে? যে ঠিক আছে চাচা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ যাও। শোনো, আসি মানে কি, তুমি তো কিছু মুখে দিলে না, খাও খাও কিছু। তোর কাকির সুবর্ণ দিস। ঠিক আছে।